পূজো তো এসে গেল এবং পূজোর এই লেটেস্ট আপডেটস জানতে কোথায় চোখ রাখতে হবে? উমা ভুলে গেছেন আপনারা? চোখ রাখতে হবে আনন্দবাজারের আনন্দউৎসব.com এ। পূজো ইজ এ ভেরি ইউ নো ভাইব্রেন্ট ফেস্টিভ্যাল, আর এবছর আমার ওয়ার্ড্রোবে থাকছে কিছু সলিড কালার্স, সলিড কালার্স অ্যাজ এন সিঙ্গেল কালার, যেমন মেরুন, সি গ্রিন, প্যাস্টেল কালার্স। আর আমার মনে হয় পুজোটা ফান লাভিং একটা ফেস্টিভ্যাল, তো তো সেটাতে একটু লাল হোক, একটু মেরুন হোক, এই যে দেখতেই পাচ্ছেন একটা অসাধারণ লাল পাড়ের সাদা শাড়ি পরে বসে আছি। আর পুজো মানে সাদা শাড়ি, লাল পাড়ের সাদা শাড়ি, এছাড়া তো আমরা ভাবতেই পারি না। তার সাথে আমি কী সুন্দর জবা ফুল দিয়ে দেখেছেন স্টাইলিং করেছি, তো এরকম ইনোভেটিভ স্টাইলিং আপনারাও ট্রাই করতে পারেন আর এনজয় করতে পারেন পুজোর দিনগুলো। সার্চ প্ল্যান হয় না, কারণ কি আগের থেকে তো কখনো, এখন যা পরিস্থিতি আগের থেকে কোনো কিছুই প্ল্যান করাটা সম্ভব নয়। সেটাকে মানে কি বলবো, প্ল্যান করলে আবার প্ল্যান ভেস্তেও যেতে পারে, কারণ সব কিছুই আমাদের প্রোটোকল মেনেই করতে হচ্ছে, চলতে হচ্ছে। সো আই থিঙ্ক আমি যেরকম প্রত্যেক বছর যেটা ফলো করি সেটা হচ্ছে দেন অ্যান্ড দেয়ার প্ল্যান, মানে সপ্তমীতে কী করবো বা অষ্টমীতে কী করবো সেটা দেন অ্যান্ড দেয়ার প্ল্যান করবো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস সাথে থাকবে সবসময়, সেটা হচ্ছে স্যানিটাইজার, মাস্ক আর নিজের সাথে সাহস। এই রে না, ডেফিনেটলি পুজোয় আমরা শুধু একজন মানুষ কেন, পুজোয় আমরা আমাদের যারা ক্লোজ ফ্রেন্ডস প্রত্যেকের সাথে সময় কাটাতে ভালোবাসি, কারণ সারা বছর তো প্রত্যেকে আমরা কাজে ব্যস্ত থাকি। তাই পুজোর সময় একজন দুজনকে নিয়ে নয়, সবার সাথে এনজয় করব, এটাই আমার প্ল্যান। ডেফিনেটলি বেরোবো, আর সবার সাথে বেরোবো, সবাই হ্যাঁ, অফকোর্স ও না, ডেফিনেটলি শোভনের সাথে কেন বেরোবো না, ডেফিনেটলি বেরোবো। আর বিকজ আমরা আমাদের প্রথম, আমি ওকে চিনি পুজোর সময়, সো পুজো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি স্পেশাল টু। পোশাকে দেখতে পছন্দ করে না, ও একটু ওই লিনেন শাড়িতে আমাকে দেখতে ভালোবাসে।